বন্ধুরা, প্রতিটি মানুষই তার জন্ম থেকে ইউনিক, অর্থাৎ তার মধ্যে কিছু না কিছু এমন আছে যা তাকে সবার থেকে আলাদা করে। আর এই পার্থক্যই বলে দেয় আমরা কে, আমরা কোন পরিবারের, আর আমরা কোন পরিস্থিতিতে কীরকমের ব্যবহার করব। আপনি দেখে থাকবেন আপনার ক্লাসরুম বা কোনো পার্টিতে এমন কোনো ছেলে বা মেয়ে থাকে যে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে। এরা না কাউকে দেখে, না কাউকে কিছু বলে, তারপরেও কিছু লোক এদের সঙ্গে কথা বলার জন্য এদের কাছে যেতে চায়। আর এটা এই কারণেই হয়, কারণ তার পার্সোনালিটি, তার অ্যাটিটিউড এমন হয় যে আমরা তার সাথে কথা না বলে থাকতে পারি না। আবার ওই পার্টিতে বা ক্লাসরুমে এমনও কেউ না কেউ থাকে যে ওদের মতোই শান্ত থাকে, কিন্তু আমরা তার দিকে ঘুরেও তাকাই না। এমনটা কেন হয়? এটা কেবলমাত্র সৌন্দর্য, অ্যাট্রাকশন ও অ্যাটিটিউডের কারণে হয়ে থাকে। আর আজ আমি এটাই আপনাদের শেখাবো যে আপনার পার্সোনালিটি এমন কিভাবে করবেন যে লোক আপনাকে পছন্দ করতে বাধ্য হবে, আপনি কিভাবে নিজেকে সুন্দর দেখাবেন ও কিভাবে নিজেকে অ্যাট্রাকটিভ বানাবেন। সবার প্রথমে একটা কথা জেনে নিই যে সুন্দর দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দিই, আপনি এই ব্রেডগুলো তো দেখেছেন বা খেয়েছেন। এখানে 90% লোক প্যাকেটের ফার্স্ট ব্রেড, যেটা মোটা থাকে, সেটা ফেলে দেয় এবং তার পরের ব্রেডগুলো খায়, আর এটা কেবলমাত্র সেটি দেখতে ভালো নয় বলে। এটাই পৃথিবীর নিয়ম। যদি আপনাকে সবার থেকে আলাদা দেখাতে হয়, তাহলে আপনাকে আলাদা হতেই হবে। কিন্তু কিভাবে আপনি নিজেকে আলাদা দেখাবেন? তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে বলি, বেশি পরিবর্তন দেখানোর জন্য আপনাকে ইন্টারনাল চেঞ্জ করতে হবে। সবার প্রথমে সবসময় পজিটিভ থাকুন। পরিস্থিতি যেমনই হোক না কেন, মাথায় হাত দিয়ে বসে না থেকে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেটা ভাবুন। এটা ভাবুন যে আমি করতে পারবো আর আমি এটা করে দেখাবো। এরপর আপনার ড্রেস, হেয়ারস্টাইল ও কোনো অকেশনে যাবার সেন্স থাকতেই হবে। ভাই, ড্রেসিং সেন্স তো আপনার থাকতেই হবে। আমরা কাউকে বারবার কেন দেখি? তার চলা ও তার পোশাকের জন্য। আর এখন যদি আপনি ভাবেন রেড টি শার্ট ও ইয়েলো প্যান্ট পরে বার হব যা আমাকে সবার থেকে আলাদা করবে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি কোনো ফ্যাশন টিপস নিতে পারেন, এই বিষয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন। কোনো ড্রেসকে জোর করে পরবেন না, যে ড্রেসটি পরবেন সেটি পরে আয়নাতে নিজেকে দেখুন, ভালো লাগছে কি না। এছাড়া আপনি যেখানে যাচ্ছেন সেই অনুযায়ী ড্রেস পরুন। এখানে একটা কথা বলে রাখি, চুল কালার না করে ন্যাচারাল রাখুন। আপনি যখন হাঁটবেন ফেসকে সামনের দিকে অথবা নিচের দিকে রাখুন। কোনো ব্যক্তিকে পিছন ফিরে দেখবেন না বা কোনো কমেন্ট করবেন না, এতে আপনার পার্সোনালিটি খারাপ হতে পারে। কথা বলার সময় হাসুন, কিন্তু হাসার সময় খেয়াল রাখুন আপনি কোথায় আছেন, কাদের সঙ্গে আছেন। কথা সবসময় শান্তভাবে বলুন, চিৎকার করে নয়। আপনার হাসি, আপনার কথা এমন হওয়া দরকার যেন লোক আপনাকে পছন্দ করে। যদি কারো সাথে আপনি প্রথমবার দেখা করতে যাচ্ছেন, যতটা সম্ভব কম কথা বলুন, খুব কাছে না গিয়ে একটু দূরত্ব বজায় রাখুন। যাই কিছু জিজ্ঞেস করবেন সুন্দরভাবে জিজ্ঞেস করুন, আর যা সামনের জন জিজ্ঞেস করবে কেবলমাত্র তারই উত্তর দিন। আর সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার মুখে একটি পজিটিভ স্মাইল থাকা দরকার। এতে সামনের জন আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্ট থাকবে। আপনি যাকে পছন্দ করেন তাকে স্পেশাল ফিল করান, কখনোই রাগ করবেন না। আর রাগ যদি দেখাতেই হয় চুপচাপ দেখান। আর আপনি যাকে পছন্দ করেন সে যদি আপনার চুপ থাকার কারণ বুঝতে পারে, তার মানে হলো সেও আপনাকে পছন্দ করে। আর যে আপনার চুপ থাকার কারণকে বুঝবে না, তাকে বলেও কোনো লাভ হবে না। আর সবশেষে বলবো, আপনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে মনোযোগ দেওয়া উচিত। আপনার ওঠা, বসা, কথা বলা, এই সব কিছু আপনার পার্সোনালিটি শো করবে। নিজের সাথে কথা বলুন। আর যদি আপনি ইংলিশ বা অন্য কোনো ভাষা না জানেন বা ভালো বলতে না পারেন, তাহলে কারো সামনে সেটি ব্যবহারই করবেন না, কারণ সামনের জন তো কেবলমাত্র মজা করার কারণ খোঁজে, তাই সেই কারণটি কখনোই সামনের জনকে দেবেন না। ইংলিশে কথা বলা বা অন্য কোনো ভাষা বলার প্র্যাকটিস যদি আপনি করতে চান, সেটা একা করুন বা খুব কাছের কোনো বন্ধুর সঙ্গে করুন। তো বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।